এই সভায় না এলে আমি জানতে পারতাম না যে পিসি ভাইপোর এত ফাটে কেন। শুধু শুভেন্দু 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 এত কেন ফাটে। তাই আজকে এখানে এসে আমার একটাই কথা বলতে ইচ্ছে করছে, আয় পিসি দেখে যা, ওরে ভাইপো দেখে যা শুভেন্দু অধিকারীর ক্ষমতা। দেখুন, বেশি কথা বলার অবকাশ নেই, আমাদের নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বাবু যে কথা বলেন, তিনি হেলিকপ্টার থেকে প্যারাসুটে নামেননি, লিফটে ওঠেননি, তার সাক্ষী আমি একজন। আজকের যে বাঁদরগুলো পাড়ায় পাড়ায় তৃণমূলের ঝান্ডা নিয়ে তোলা তুলছে, তারা সেই শুভেন্দু অধিকারীকে দেখেনি, কেশপুরের লড়াইয়ের শুভেন্দু অধিকারীকে দেখেনি, নন্দীগ্রামের সময়েরা বেশিরভাগ সিপিএম করত, তারা তাই জানে না। পেটের দায় তৃণমূল করো, কোনো আপত্তি নেই, পেটের জন্য খাবার জন্য তোলা তোলার জন্য তৃণমূল করো, কিন্তু কোনো আপত্তি নেই, কিন্তু মেদিনীপুরের বুকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী শিশির অধিকারীদের অসম্মান করার অধিকারও বাংলার মানুষ তোমাদের দেয়নি। আমি সাক্ষী, সারা বাংলা যখন লালে লাল, কাঁথি পুরসভা তখন বিরোধী শূন্য। সারা বাংলায় যখন বিরোধীরা শূন্য, কাঁথি পুরসভায় তখন বিরোধী শূন্য। আমি দেখেছি নিজের চোখে কিভাবে বাড়ির সোনা বিক্রি করে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানায়, ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আজকে মাফুজাদি বলছিলেন, মাফুজাদি বলছিলেন যে দিদি থেকে দিদিমা হয়ে যেত যদি শুভেন্দু অধিকারী এই অধিকারী পরিবার এখানে না থাকতো, তাহলে এই মুখ্যমন্ত্রী হওয়া হতো না। আজকে ভাইপো এসে বলে, তোর বাপকে গিয়ে বল কাঁথির মানুষ জবাব দিতে হবে, বাংলার মানুষকে জবাব দিতে হবে, যেদিন আমরা জন্মেছি সেদিন মৃত্যুর তারিখ নিশ্চিত হয়ে গেছে, প্রতিদিন আপনারা মরবেন না, প্রতিদিন মরবার জন্য মেদিনীপুরের মানুষ জন্মায়নি। আগামী পঞ্চায়েত নির্বাচনে ভাই প্রমাণ করতে হবে, আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রমাণ করতে হবে যে আমরা এখান থেকে শাসক শূন্য করে দেব, এখান থেকে জেলা পরিষদ আপনারা শুভেন্দু বাবুকে আপনারা উপহার হিসেবে দেবেন, একথা আজকে শপথ নিতে হবে। শুধু ঘরে বসে জয় শ্রীরাম আর ভারত মাতা কি জয় একথা বললে ভারত মাতার প্রকৃত সন্তান হওয়া যাবে না। ভারত মাতার প্রকৃত সন্তান হতে হলে এই হারমাদের পর সঙ্গে এই উন্মাদ এই তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করতে হবে। আপনারা তৃণমূলের কাছে জিজ্ঞাসা করুন যে ভাই তোরা তৃণমূল করিস কেন, সিভিক ভলেন্টিয়ার আর 100 দিনের কাজ পাওয়ার জন্য। এরা বাংলার মানুষকে কি দিয়েছে? আমরা কেন পঞ্চায়েতে ভোট দেব? প্রত্যেক ব্লকে প্রত্যেক জেলায় মানুষ বাড়ি পা না পেয়ে বিক্ষোভ করছে, তৃণমূলকে তাও কেন এরা ভোট দেবে? একটা নতুন কারখানা যদি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বেই সরকার দিয়ে থাকে, তাহলে আপনারা তৃণমূলকে ভোট দিন, আর যদি না দিয়ে থাকে তাহলে এই তৃণমূলকে আপনারা ছুঁড়ে ফেলে দিন। এই আবেদন করতে এসেছি। শুধু 28 টাকায় মদ আর 500 টাকার লক্ষ্মী ভাণ্ডার, এমন ফ্লেভারের মদ এনেছে খেয়ে শুয়ে পড়বে পাশে, বউ বুঝতেও পারবে না। এর নাম হচ্ছে উন্নয়ন বাংলা, এর নাম হচ্ছে উন্নয়ন। আর শুধু এই আমি আপনাদের বলি, এই তৃণমূল মস্তানগুলোরও কোনো ক্ষমতা নেই, এরা সিপিএম তাও ক্ষমতা রাখতো কিছু, এদের পুলিশ না থাকলে এরা পথে পথে ভিক্ষে করবে। লোহা লোহে কো কাটতা হ্যায়, লোহা লোহে কো কাটতা হ্যায়, যারা যে ভাষা বোঝে সেই ভাষাতেই উত্তর আমাদেরকে দিতে হবে এই পঞ্চায়েতের নির্বাচনে। আপনারা নন্দীগ্রামে দিয়েছিলেন, আপনারা নন্দীগ্রামে উত্তর পেয়েছেন। এই পঞ্চায়েতের নির্বাচনে যদি কেউ আপনাকে ঢিল মারে, তার জবাব পাটকেলে দিতে হবে। প্রতিদিন 5টা বছর
আমরা কেউ বাড়ি দেব সে কাঁদব না, আমরা কেউ ওই তৃণমূলের পঞ্চায়েতের কাছে প্রধানমন্ত্রীর দেওয়া টাকা আমরা কেউ ভিক্ষে হিসেবে চাইব না। আমি শুধু শেষ করতে চাই একটা কথা বলে, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবে মা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি।